আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার বেশ ভালো আছি। আজ আমি আপনার লগে আরও একটা ব্লগ লই আসি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবা, আর চ্যানেলে যদি নয়াও ইয়া তখন সাবস্ক্রাইব করবা, আর না টানিয়ে দেখার চেষ্টা করবা। আজ না আর কি গত আজ গইল বুধবার, বুধবারের ভিডিও আমি আপনার লগে শেয়ার করি। আর গতকাল আর কি রাইত বা ইয়াইতে সময় বুঝকা আনছেন, এর আগের দিনও আনছেন, আর এখন আর কি কম আনসা করি, আজ আবার তোরা বেশ করি আনছেন, কিন্তু ফুচকা এগুণ মজা নাই। কতদিন খাইয়া খুঁজতাম আসলো আর কি, বাইরে তার আনিও না আমরা আর কি, এটা খাইতে আরাম পাই না। ইটা আলু যেতাম মাখা আর কি ফুচকার লগে দে, এটা আর কি এর চাইতেও আমরা বালা আর আলু মাখা বানাইতাম পারি ঘরো, বা আমরা এখানে যে কোনো মাংস বালা বানাইতে পারো না। এটা যেটা ফুচকার লগে আলু আর কি মাখা বেশ মজা নাই। আর জিরা গুঁড়া এটা টক যেটা জল আছে, এটা জিরা আস্থা জিরা গুঁড়া আর কি, এটা এক কথা দানা দানা বেশ দানা দানা, মোটামুটি একটা হইলে ঠিক আছে বালা, কিন্তু অতিরিক্ত দানা দানা জিরা এগুলো জিরা তো মজা নাই। আর টক জল যেগুন এগুন একবারে বালা না, একবারে আর কি খাইতে আরাম পাইছি না করি আর কি কইছি, তাহলে না করতাম কিন্তু না করা হয়েছে না, যাই হোক আর কি খাই লেছি। আর কইতাম আর পারছি না হইলে অন্যদিন কই মুইরাই ধরিয়া। আর এখন দেখতে পার ডানিনো বুধবারে সকালে আমরা আর কি খানে প্রস্তুতি করছি, ভাত রান্ধি আসছি, মসুরি ডাইল রান্ধিছি, আর ডিম ভর্তা করছি, আলু ভর্তা করছি। আর এখন মেনু তৈল আলু ভর্তা ডিম ভর্তা মসুরির ডাইল, তখন দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো সকালে। আর দুপুরবেলা আমরা আর কি যেটা যে ডাইল রইব এখন তো গরম করে রাখি দিই, ইচ্ছা হইলে খাওয়া খাইতে পারবো না হইলে নাই। আর রাইত আর কি যা জুটে আর কি রান্ধিম, সকালের খাওয়া দাওয়া করছি। ইনো আলু আর ডিম একলগে আর কি সিদ্ধ দিলেছি, দিয়া আলু চুলিয়া দিলেছি একবারে, বাদে আর কি বাঁখ চুলিতে আর কি কষ্ট হয়। আর এটা আর কি বাজারি আলু এটা বাঁখ চুলিতে বেশ কষ্ট হয়, আমরা ঘরের যেটা দেশি আলু খাতর আলু এটা আমরা বাঁখ লোক ফেলাইতে অত কষ্ট হয় না। এলাগে আর কি একবারে চুলিয়া দিলে, চুলিয়া আর ডিম তিনটা ধুইয়া বালা করিয়া লবণ দিয়া দিলেছি, কম সময়ে আর কি সিদ্ধ হয়ে গেছে। এর বাদে নামাই আর কি ভর্তা করে লাইছি, লবণ আর কাঁচামরিচ দিছি, শুকনামরিচ দিবার ইচ্ছা আসলো বাদে দিছি না আর কি অলসতা, এর লাগে কাঁচামরিচ দিলেছি। যাই হোক দুইটা ভর্তা দিয়া ডাইল দিয়া খাওয়া দাওয়া করছি। আর এখন আর কি বেশ লম্বা একটা গ্যাপ দিয়ে আমি বিকাল টাইমে আইসি, বিকাল সাইডটা সময় সাসার করে বই নেওয়ার জন্য আমরা লোকে সবরি লইয়া আইসন। আর এটা দেশি সবরি, আর দুই এটা আর কি বড়ো বড়ো যেটা এটারে তো আমরা মণিপুরি সবরি কই, আর ওই যে লাল লাল এটা জানি না কিতা লাগে এটারে সৈয়দি সবরি কই না, এটার অর্থ কিতারও হইসো কিতা জানি না, তোর লাল বিত্তে তার বিত্ত লাল এটার খালি সৈয়দি সবরি কই, আর বড়ো বড়ো যেটা এটা তো মণিপুরি সবরি বা মোগলাই সবরি কই। যাই হোক সব মিলে এটা দেশি সবরি, দেশি সবরি ওটা লইয়া আইসন। টান বাড়িতে আর কি গাছও বেশ ধরছে, কোটা খাই আর কি বেশ কতটা ফেলাইয়া আসুন, কতটা কোটা তো আর কি সবরি বড়ো হওয়ার লগে লগে হামলা করা শুরু করুন, বেশ কতটা কোটায় খাইছে। তখন বাইর বলে এক চার পাঁচটা গাছ আছে সবটা ধরছে, এর লাগে আর কি তাহলে আমার লগে বেশ আগে কয়দিন আগে আর কি আসলে গোপ করছো না, আমি আর কি তাহলে কইছি যদি তুমি কোনোদিন ফাড়োতে আমার আর কি আনিয়া দিও বা আমরা সবরে খাওয়াইও, তাইন বলে অতটা বেশ খাইন না, তাহলে আর কি হুরুতায় বেশ খাইন না। আর এর লাগে আমি কইছি যদি তুমি ফাড়ো তুমি তো খাওয়া না করা, যদি তুমি ফাড়োতে আমরা আনিয়া দিলে আমরা খাই, আর একদম গুড়া মুখাইতে ফাঁকনা ফাঁকনাইতে দিও না, হিজাইল মুখা লাগে এটা আমরা খাই না। আর একদম কচি গাছা যেটা এটা তিতা তিতা করে এটাও দিও না, মাঝখানোর যেটা ওটা দিও, মাঝারি সাইজের ওটা বাজারে মাঝারি সাইজের ওটা বেশ কয়ে কতটা লইয়া আইস না, আইয়া কিছু সময় বইয়া পান সুপারি খাইয়া গেছ না, আর আমরা সফি ওগুন দিয়া গেছেন। আইতে সময় মনে লোকে ইসমাইলের লোকের নুডল দুই প্যাকেট আনছই, ইসমাইল আছে হিসাবে তাই যেদিন হয় নুডল দুই প্যাকেট লইয়া আন বা যে কোনো আর কি স্ন্যাক্স লইয়া আসলে যেন বাক্কা বাদে আইস না, মগরি বড়া জানোর কিছু সময় আগে গেছ না, আর এর ভিতরে আন্দার করিয়া খালা করিয়া মেঘ মেঘ হইছে না ঠিক, এখন মেঘর আমি এখন মাতি আর জানি এখন মেঘর, কিন্তু যে সময় তাই নাইছো আর কি এই সময় কোনো মেঘু গাছলো না, একদম খালি খালা আন্দার করি আর কি বেশ বাতাস দিছে, সময় বাতাস চলে ওই সময় মুগুরি বলা জানো। বিকাল টাইমে একজন কাকু আর কি কসুর মুখিয়া কাঁচা মরিচ লেম্বু ওটা লইয়া যাইত্রা, আর ডাকিছো আর কি ডাকি ডাকি যাইত্রা আর কি, এর লাগে আর কি আমরা অন্য তাকে সরতায় গিয়া লইছি কসুর মুখি 1 কেজি, এটা দেশি আর কি কসুর মুখি 1 কেজি লইছি, আর লেম্বু লইছি খালি আর কাঁচামরিচ আছে হিসাবে লইছি। বুবে এখন অগুন আর কি চুরি দিয়া বালা করি বানাইছোন, পরিষ্কার করিয়া বানাইয়া এর বাদে কলই দিয়া দইছোন, তো এখন কড়াই একটার মাঝে বুয়াইয়া আন্দাজ করি পানি দিলাইছোন, যতক্ষণ আর কি পানি লাগে যতক্ষণ পানি আর কি সিদ্ধ হয় তখন পানি আন্দাজ করি দিলাইছোন, দিয়া এখন বড় লেম্বুর টুকরা এখান দিয়ে ইত্রা গলা যেন চুলকায় আনান কসুয়ে কসুর মুখিয়ে বা কসুর শাকে শাক বানাইলে বা লতা বানাইলে ওই জন্য চুলকা নিবা বুকু যাইবার লাগে, আমরা সব সময় টেঙ্গা দিয়ে আর কি সিদ্ধ দেই, আর সিদ্ধ দেওয়ার বাদে যে সময় নামাই দেয় সময় টেঙ্গা আগুন ফালাই দেয়, কোনো সময় মায়ে বড়ই দিয়া দেন দিতে আর কি, আর কোনো সময় আম দিয়া দেয় আর কোনো সময় যত আর কি চুলকানি জাতীয় জিনিস জানা আছে না কসুর যেন জো খাই না আমরা শাক কসুর শাক বা লতা এটা মায়াকে দেখতাম আর কি বেলে ফুল দিয়ে দিতা বেলে ফুলের ভাত্তা দিয়াও দিতা, কোনো সময় আম রইলে আম দিয়ে দিতা আমার ফুটি যেন যেতা বারেক বারেক করে ট্যাঙ্কা যেন ফুটি যেতা মায়া দিতা ওটা দিয়াও দিতা, আবার এটা যদি থাকে না তাহলে লেম্বু দিয়াও দিতা,
মোটামুটি ট্যাঙ্কা দিয়ে আর কে চুলকানি বাবু দূর হরতা এই চুলকাইলে গলা চুলকাইলে গলার ভিতরে তো আহতারা এখন জানিও জানে একটা কষ্ট হয় এর লাগিয়ে কষ্ট হয়ে গইতো না করিয়া আমি সবসময় ট্যাঙ্কা দিয়ে আর কে দিতা আর কোনো দিন আগে ট্যাঙ্কা ছাড়া রা দিতা না বানাইতা না আরও কলে আমরাও আর কে দিয়া অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে এখন আমরাও কোনো দিন আর কি যদি ট্যাঙ্কা কম হয়ে যায় তো গলা চুলকাইলে আমরা শিখসুল্লা দিই এর লাগিয়ে আর কি সবসময় ট্যাঙ্কা দেওয়ার চেষ্টা করি আর ওই জন্য এখন দেশে কচুর মুখী গুঞ্জন রান দিয়ে ট্যাঙ্কা বড়ো এক করলে আর কি লেম্বু টুকরা দিয়ে বাদে বুধ হওয়া যায় কিছুটা আছে ফার্স্টে আর কি যে সময় আমি তরকারি লাস্টে আর কি নামাইবার সময় লবণ চেক করি আর সময় বুঝা গেছে চুলকার আর এর বাদে আবার ভাত খাইবার সময় আবার কিছু বুঝা গেছে না এই সময় আর কোনো চুলকানি বুধ পাইছি না কইছি চুলমুখী গুণ বেশ মজার আসলো ভালো লাগছে সিদ্ধ হওয়ার বাদে আমি আর বুবু আর কি কিছুটা রাখি দিছে কচুর মুখী গুণ দুই সাইডটা আর কি রাখছি আমি রাখছি আর কি গোটা গোটা আর কি লবণ দিয়ে খাইতাম লাগাই আমি দুই সাইডটা খাইছি আর বাদ বাকি বুবুয়ের শুধু লবণ দিয়ে মাকে টান টান এমনি খাইছেন ভাত ছাড়া এমনিও তো চাট এটা কচুর মুখী এখন চাটনিও করা যায় হলো সিদ্ধ দিলে আর কি চাটনি বা ভর্তা বানাই খাওয়া যায় আমরা আর কি লবণের লগে লাগাই আমি গোটা গোটা দুইটা খাইছি আর তাই লবণ দিয়ে মাখিয়ে খাইছেন পেঁয়াজ লগে দিয়া রেসিপি তো দেখতে পারছেন সিদ্ধ হওয়ার বাদে লেম্বুর টুকরা আমরা হরাই লেছি আর পানি জড়াই একবারে আর কি চামচ দিয়ে পানি জড়াই জড়াই উঠাইছি আর দোয়া দই না একবারে আর কি সিদ্ধ থেকে উঠানোর বাদে ডাইরেক্ট রাঁধেছি সরিষার তেল দিছি এর বাদে দিছেন রসুন পেঁয়াজ বারিক বারিক করে কাটিয়ে দিছি এর বাদে দিছেন লবণ কিছু পেঁয়াজ রসুন নরম হইবার লাগিয়া এর বাদে আনিয়ে দিছি ও মুখী অগুন এর বাদে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আন্দাজ করিয়া দিলাইছি দিয়া বালা করিয়া আর কি মিক্স করিয়া দিছি এর বাদে কিছু সময় উল্টাই পাল্টাই আর কি দেওয়ার বাদে পানি দিছি জ্বলি যাইব করিয়া পানি দিয়া কিছু উতরাইয়া আবার আর কি মশলার যেন গুঁড়া মশলার একটা কাঁচা গন্ধ আছে ওকে যাওয়াইয়া এর বাদে দিছি একবারে আর কি পরিমাণ মতো আন্দাজ করিয়া আমরা পানি দিলাইছি আর লাস্টে আর কি ফ্রাই করিয়া যেন লাড়িয়া মাছ দিয়া তো রান্ধিয়ার লাড়িয়া মাছ এখন ফ্রাই করিয়া এর বাদে দিমো আর ফার্স্টে আমরা জানি না তো লাড়িয়া মাছ দিমো করিয়া আমরা বাইরে কইছে খালি মাছ আনিও বা শুটকি আনিও মুখি রাঁধি মুখি আর কি রাঁধিয়া রাখি দিয়ার আমরা তুমি খালি মাছ বা শুটকি আনিও বাদে তাই না এতে সময় লাড়িয়া মাছ আনছেন এর বাদে আমরা জানছি যে লাড়িয়া মাছ দিয়া কিন্তু আমরা ফার্স্টে তো শুটকি রকলে আর কি মনে করছি শুটকি হইব শুটকি দিয়া রাঁধিম শুটকি দিয়া খাই দিয়ে আর কি মুখি তরকারি বেশ ভালো লাগে আগে তো বাবাই আমরা দেখতাম আর কি জ দিয়া খাইতরা ইলিশা মাছ দিয়ে খাইতে বড়ো মাছ দিয়ে খাইতে বড়ো মাছের মাঝে বাবার শুধু আর কি পছন্দ আসলো ইলিশা মাছ তাই যে কোনো বড়ো মাছ হইলে ইলিশা মাছের নাম ধরতাম ইলিশা ছাড়া তার কাছে কোনো কথাও আসলো না সবসময় ইলিশা মাছ দিয়ে কুকি কচুর মুখি দিয়ে কুকি কচু দিয়ে ইলিশা মাছ দিয়া ফরাস ডাইল দিয়া ইলিশা মাছ দিয়ে আলু দিয়া তার আর কি ফেভারিট আসলো মাছের মাঝে ইলিশা বাবার আস্তে আস্তে আর কি টাউনে যাওয়া বন্ধ হইলো আর ইলিশা মাছ আমরা কপাল থেকে হরি গেলো অকলে আমরা ইলিশা মাছ আর কি ভাগ্যত কম জুটে আর না হইলে আগে তো ডেইলি বাবা টাউনে যাইতে আর আইতে সময় ইলিশা আনতা ইলিশা একবারে হুরুর থেকে বড়ো হয়েছি ইলিশা খাইয়া খাইয়া বড় হয়েছে মাছের মাঝে একমাত্র মাছ আমরা জানতাম ইলিশা বাবার টাউনে যাওয়া বন্ধ হইলো আর আমরা মাছ খাওয়া বন্ধ হইলো এর বাদে আমরা ছোটো মাছ বড়ো মাছ অন্যান্য মাছ খাওয়া শিখিলাম আর না হইলে মাছ অন্য মাছ খেতে আমরা চিন্তাম না জানতাম না ইলিশা ইলিশার মাছের ডিম ছাড়া মুরুকর ডিমও আমরা ইলে খাইতাম না খালি ইলিশা মাছের ডিম আর ইলিশা মাছ বিশ্বাস করবানি নানি জানি না আমি গফ করি আর কিন্তু এটা একদম আর কি বড়ো গফ বোঝা যায় এখানে ভিডিওর মাঝে কোনো ইলিশা মাছ কোনো ইলিশা মাছের ভিডিও নাই আমার ইনো বা কোনো দিন রেসিপিও নাই কিন্তু এমনভাবে গফ করি আর বিশ্বাসের বারোর গফ বোঝা যায় এখন আমি এমনভাবে আর কি গফ করি আর ইলিশা মাছের গফ বোঝা যায় এটা আমি একটা মিথ্যা কথা কই আর কিন্তু বাস্তব হইলো বাবা টাউনও যাওয়া বন্ধ হয়েছে আমরা ইলিশা মাছ কপাল থেকে করেছে ইলিশা মাছ খাওয়া বন্ধ হয়েছে ইলিশা মাছ চৌকে দেখা বন্ধ হয়েছে আর এখন আনলে স্বপ্নর মতো লাগে হেরো একদিন বাই আনছন 900 টাকা করিয়া ইলিশার কেজি জানি না আরও দাম আসলো না কইতাম না কইতাম পারতাম না কিন্তু বাই আনছন আর কি 900 টাকার কেজি কইছেন এর চেয়ে উপরের দামর আছে কিন্তু তাই 900 টাকার কেজি আর কি যে মাছ পাওয়া যায় ওগু আনছন 1 কেজি আনছন ইলিশা কিন্তু একবেলা খাইছি বড়ো বড়ো পিস দিয়ে আর কি খাইছে ওইলে একবেলা খাইছে বাদে নাই ওই 800 টাকা না সরি 900 টাকাও আমরা একবেলায় খাই লিছি কিন্তু বাবা যে সময় আনতে সময় দামও কম আসলো বাবাও টাউনে যাইতে আইতে বা কাকুর কথা কইয়া আমরার বয়স তো এখনও 50 হয়েছে না কিন্তু ইলিশা আমরা কপাল থেকে হরাই বুধ পাওয়া যায় আমরা বেশ দিনের বুড়া হয়ে গেছি কিন্তু মাছ এগুলো আর চৌকেও দেখি আর না এখন বা যত দাম হোক একবেলা খাইয়া খাইয়া যেন আমরা বাদর বেলা খাইছি না ইলে না আমরা স্কুলে যাইতেও খাইয়া গেছি আবার স্কুল থেকে আইয়াও খাইতে পাইছি আবার বাদর দিন টাউনও গেছেন আবার সেই মানছেন ওলা করে করে ইলিশা খাইয়া খাইয়া বড়ো হয়েছে আর এখন আমরা ইলিশা চৌকে দেখি আর না যাই হোক ইলিশা মাছ এখনও আছে বাজার সব কিছু আছে শুধুমাত্র টেকার আর কি অভাবে অন্যান্য মাছও চিনলাম আমরা মকা মাছ পুঁটি মাছ কোনো দিন আমরা খাইতাম না গরু আনলে আর কি মাছ হোক করে কোনো দিন টেঙ্গা দিয়ে খাইতা বা একদম আর কি বুনা বুনা করিয়া খাইতা মাখা মাখা করিয়া খাইতা অকলে আর কি বেশ আর কি রিকুয়েস্ট করিয়া বাবারে দিয়ে আনাইতা কিন্তু যদি বাবাই আনইন না তে কোনো কেউ যাইতে লইয়া যাওয়াত বেসাত যাইত্রা মায়ের ডাকা ডাকি করিয়া লইতা কিন্তু আর কি তাই বাবাই কোনো দিন আনতা না তাই আনলে একমাত্র মাছ ইলিশাও আনতা যাই হোক ইলিশার আর কি কাহিনী বেশ লম্বা করিলে ইয়ার কিন্তু আমার চ্যানেলের শুরু থেকে এখনও পর্যন্ত মনে হয় ইলিশা মাছের কোনো ভিডিও নাই খাইছি না তো দেখাই মুকিলা
অন্যান্য মাছ খাইয়ে তো অন্যান্য মাছ আর কি শেয়ার করি। ভাই আইতে সময় দাঁড়িয়ে মাছ আনছেন, হাত খোরা আম আনারস আনছেন, আমরা আম লোক লোকে বানাইয়া সবে খাইছি, আর হাত খোরা রাখে দিয়েছেন আগামী খাই আর কি তরকারি বানাই। আর মুখে তরকারির মাঝে আর কি দাঁড়িয়ে মাছ বানাইয়া মাই দিবা, আগুন আমরা ফ্রাই করিয়া এখন তরকারির মাঝে দিব। আজকের ভিডিও তখন পর্যন্ত রইলো, আজকের রেসিপি আপনার কাছে কেলা লাগছে ভালো লাগে যদি ভিডিওতে একটা লাইক করবা, আর চ্যানেল যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিও তখন পর্যন্ত রইলো, আগামী কালে অন্য একটা ভিডিও লইয়া আইমো, আজনও তাকে বিদায় লইলে ইয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।